হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি, ভীষণ ভালো আছি। আজকে বিশেষ কোনো ব্লগ শেয়ার করব না, আজকে ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। ও আর একটা ছোট্ট জিনিস শেয়ার করব, আগে কথা বলে নিই তারপর করছি। তো যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার বন্ধুদেরও বলছি, আমিও তোমাদের সবসময়তে পাশে আছি, তোমরা এভাবে আমাকে একটু সাপোর্ট করো। আর আপাতত এখন আর কিছু সেরকম ভিডিও দিচ্ছি না, কারণ স্কুলটা তো চলছে, স্কুল থাকলে পরে জানো আমি বেরোতে পারি না কোথাও। এই রবিবার দিন একটু সময় পেয়েছিলাম, তাই একটুখানি ঘুরে এসেছিলাম আর কি। ঘোরাও আমার সেরকম হয় না, হঠাৎ করে প্ল্যান করেই যেতে হয়। তো আবার কোন দিন কোনো হঠাৎ করে প্ল্যান করবো তো আবার বাইরের একটা ব্লগ দিয়ে দেবো। তো ততক্ষণে তোমরা এই ছোটোখাটো এই ব্লগগুলো দেখো, আর শর্টগুলো প্লিজ অবশ্যই দেখো। অনেকে তোমরা শর্ট কিন্তু দেখো না, দেখলেও কোনো কমেন্টস করো না। অনেক বন্ধু আছো যারা আমার শর্ট লং সব ভিডিওই দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে প্লিজ আমার পাশে থেকো। তো যাই হোক, তো বিকেলবেলায় একটা ছোট্ট করেই একটা রেসিপি করেছিলাম, বিশেষ কিছু আয়োজন করিনি। তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তো দেখতে থাকো। তা আজ আমি বানাবো মোমো। এখানে দেখো মিক্সির মধ্যে আমি মাংসটাকে একদম পেস্ট করে নিয়েছি, খুব একটু করে একটু করে করে আছে। আর পেঁয়াজ কুচি নিয়েছি, দেখো এখানে আমি মাখিয়ে নিয়েছি, ময়দা মেখে নিয়েছি, তেলে দেখো আমি তেল চেয়েছি, বাটিতে জল সব দিয়ে দিয়েছে। তো এখানে লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে তৈরি করছি। তো যা কিছু ছিল, অল্প কিছুই ছিল, হঠাৎ করে বানাচ্ছি, তারও কিছু দিতে হয় জানি, সবজি টবজি অনেকটা দিলে ভালো লাগে। তো দেখো এটা আমি মুড়ে নিচ্ছি, আমি ভালো করে কিন্তু মুড়তে পারি না, যা পারি তাই করছি। তো দেখো মুড়ে নিয়েছি আমি, এভাবে মুড়ে নিলাম। তো দেখো কতগুলো আমার হয়ে গেছে, এবারে আমি মোমোর বাটিটাকে রেডি করছি, তেল মাখিয়ে নিলাম যাতে মোমোগুলো লেগে না যায়। তো আমি একটা একটু করে মোমোগুলো এবারে আমি এর মধ্যে রেখে দেবো। আমি জলটা একটু গরম করতে দিয়ে, যেটার মধ্যে বসা বসে জলটা একটু গরমে বসিয়ে দিয়েছি। তো দেখো আমার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি, আর এই কটা রেখেছি আমি ভাজবো বলে, অল্প করেই করছি। তো দেখো আমি তেল গরম হয়ে গেছে, আমি কয়েকটা মোমো এখানে ভেজে নেবো। ভাজা মোমো কিন্তু খুব ভালো লাগে খেতে, চট জলদি করছি তো তাই বিশেষ সেরকমভাবে কিছু করছি না, স্যুপ টুপ করছি না, শুধু মোমোটা একটু সস আছে সসটা দিয়েই খাবো। এই দেখো ভাজা হয়ে গেছে, এটা খুব সুন্দর লাগে, দেখো ভাজা হয়ে গেছে আমার সব রেডি মোমো। তো এইটা এখন আমি সস দিয়ে খাবো। রেসিপিটা কেমন লাগলো একটু বলো, জানি অনেকেই বানাতে জানো, তবে আমি আমার মতন করে করেছি, যতটুকু ছিল আমার কাছে সেই দিয়েই করেছি, হঠাৎ করেই বানিয়েছি। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আর বেশি কিছু বলছি না, এখানে আমার ব্লগ শেষ করছি, টাটা।